শনিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রের অন্তর্গত একটি পাইকারি মাছের বাজারে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই পাশাপাশি থাকা একটি মাংসের দোকান, দুটি মাছের দোকান, তিনটি কাপড় জুতোর দোকান, তিনটি সেলন, দুটি হার্ডওয়্যারের দোকান, দুটি খাবারের দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। রাস্তার বিপরীতে থাকা ছটি দোকানেও আগুন ধরে। এরপর এলাকাবাসীদের তৎপরতায় খবর দেওয়া হয় দীঘা কোস্টাল থানার পুলিশকে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন সহ দমকল কর্মীরা উপস্থিত হয়ে ঘণ্টা খানিকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যবসায়ীদের মতে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার ঊর্ধ্বে। তবে কি কারণে আগুন লাগলো তার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য এলাকা জুড়ে।